বেল গার্সিয়া নাট্যশালার শ্রেষ্ঠ অভিনেতা কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়ের অনুপ্রেরণায় কৃষ্ণকুমারী নাটকটি মাইকেল মধুসূদন দত্ত রচনা করেন, যার কারণে অনুপ্রেরণার ফল হিসেবে তিনি কেশবচন্দ্র গঙ্গোপাধ্যায়কে এই নাটকটি উৎসর্গ করেন। মাইকেল মধুসূদন দত্তের এটি ছিল শ্রেষ্ঠ একটি নাটক, যা বাংলা সাহিত্যের প্রথম সার্থক ট্র্যাজেডি নাটক হিসেবে সমধিক পরিচিত। কৃষ্ণকুমারী মধুসূদন দত্ত এর ইতিহাস আশ্রিত একটি ট্র্যাজেডিক নাটক বললে ভুল হয় না, এবং বাংলায় এটি প্রথম মৌলিক নাটকও বলা চলে। নাটকের কাহিনী শুরু রানা ভীমসিংহ 1778 থেকে 1827 খ্রিস্টাব্দ পর্যন্ত মেবারের সিংহাসনে অধিষ্ঠিত ছিলেন। সম্রাট রূপে তাকে যেভাবে ভাগ্য বিরূপে শিকার হতে হয়েছে, তেমনি হত হয়েছে পিতা হিসেবেও। এটাই নাটকের মূল কথা। শেলরাজ ভীমসিংহ, ভীমসিংহের বংশীয় গৌরব ছিল অনেক আগে থেকেই, কিন্তু মহারাষ্ট্র তার উপর এমনভাবে চেপে বসে আছে তাতে তার অর্থবিত্ত ও শক্তিতে সে দুর্বল হয়। ভীমসিংহের একমাত্র যুবতী কন্যা কৃষ্ণকুমারী, সে অতিশয় রূপবতী। উদয়পুরের রাজা জগৎ সিংহের অনুচর ধনদাস টাকার লোভে তার কাছে কৃষ্ণকুমারীর ছবি বিক্রি করে, 20,000 মুদ্রা সংগ্রহ করে এবং রাজাকে কৃষ্ণার দিকে ধাবিত করে। রাজা পক্ষ থেকে ধনদাস ভীমসিংহের কাছে বিবাহের প্রস্তাব নিয়ে যায়, কিন্তু জগৎ সিং এর রক্ষিতা বিলাসবতী তাকে ভালোবাসে, সে কৃষ্ণাকে বিয়ে করবে শুনে কেঁদে বুক ভাসায়। এ কথা জানতে পারে তার সখী মদনিকা, এবং সে কৌশল করে মরুদেশীয় রাজা মানসিংহের কাছে পত্র পাঠায় এই বলে, কৃষ্ণ মানসিংহকে ভালোবাসে। জয়সিংহ জোর করে কৃষ্ণকে বিয়ে করতে চায়। মানসিংহ যেন তার হাত হতে কৃষ্ণকে রক্ষা করে, সে ছদ্মবেশে হাজির হয় কৃষ্ণার কাছে এবং নিজেকে মানসিংহের দূত বলে পরিচয় দেয়। সে তাকে এক পুরুষের চিত্র দেখিয়ে বলে, এটা মানসিংহ। মানসিংহ তাকে বিয়ে করতে চায়, ছবি দেখে কৃষ্ণা পছন্দ করে। এদিকে রাজা ভীমসিংহ ধনদাস এর কথা শুনে রাজি হয় জগৎ সিংহ ও কৃষ্ণকুমারের বিয়ে দিতে। তখন মরুদেশীয় রাজা হতে খবর আসে, রাজা এটাও জানতে পারেন কৃষ্ণ মানসিংহতে অনুরক্ত। এটা জেনে তিনি ধনদাসকে ফেরত পাঠায়। এতে জগৎ সিংহ রাগান্বিত হয়ে আবার খবর পাঠায়, যদি কৃষ্ণকে তার সাথে বিয়ে দেওয়া না হয় তবে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে। আবার মানসিংহ এই হুমকি দেয়। ভীমসিংহ বুঝতে পারে তার মেয়েকে যে রাজার কাছেই বিয়ে দেন না কেন, অন্য রাজার যুদ্ধ ঘোষণা করবে। এমন অবস্থায় যুদ্ধ ঘোষণা দিলে তিনি তার রুখে দাঁড়াবার শক্তি সঞ্চয় করতে পারবেন না, কেননা তার রাজ্য ভাণ্ডার রিক্ত। তিনি এক অসহায় রাজা এবং পিতার হয়ে মুহ্যমান হন। কি হবে এর পরিণতি? কৃষ্ণকুমারী নাটকের কাহিনী ইতিহাসের হলেও লেখক তাকে রোমান্টিক ট্র্যাজেডি রূপে দিয়েছেন। চরিত্রে হিসেবে ভীমসিংহ ছিল কেন্দ্রীয় চরিত্র। কৃষ্ণকুমারী নাটকে রাজকন্যার বিয়েকে কেন্দ্র করে যে বিপদ প্রত্যাশন্ন, তা রাজা ভীমসিংহকে অভিভূত করেছে। তার ধনাগার শূন্য, রাজা বীর শূন্য। কৃষ্ণকুমারীকে বিয়ে করতে চেয়ে জয়পুরের রাজা জগৎ সিংহ এবং মরুর দেশে রাজা মানসিংহ উভয়ের মেবারের রাজা ভীমসিংহকে জানালেন, কৃষ্ণাকে না পেলে উদয়পুর ধ্বংস করে দিবেন। এ একটা অন্য রকমের ব্যাপার। ব্যাধের ভয়ে শৃগাল গহ্বরে প্রবেশ করে, কিন্তু সিংহে তা রীতি নয়। জেনে ভীমসিংহ মন্ত্রী প্রদত্ত এক অজ্ঞাতনামা ব্যক্তির পত্র পেয়ে মন্ত্রীর পরামর্শ গ্রহণ করলেন। স্নেহের পুত্তলিকা রাজকুমারীর বিসর্জন দিতে হবে, এই চিন্তায় রাজা উন্মাদ হলেন। রাজকুমারী আপনাকে বিনাশ ও রানী শোকে মৃত্যু মুখে পতিত হলেন। কাহিনী ইতিহাস হতে গৃহীত হয়েছে সন্দেহ নেই, কিন্তু মধুসূদন কাহিনীর ঐতিহাসিক পরিচয় অক্ষুণ্ণ রেখে একে রোমান্টিক ট্র্যাজেডি রূপে রূপায়িত করেছেন।